আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ সেমাই। আমরা ঈদে যত ধরনের মিষ্টি ডেজার্ট তৈরি করি না কেন, সেমাইয়ের দুই একটা আইটেম কিন্তু আমরা সবাই করে থাকি। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি মেপে দুধ সেমাই তৈরি করে দেখাবো, যাতে দুধ সেমাইটা একদম পারফেক্টলি তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই দুধ সেমাই তৈরি করতে হয়। ফার্স্টেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের ঘি। এখন আমি এই চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ঘির মধ্যে সেমাইটা ভেজে নেব। তো অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যেতে পারে। তো এখন আমি ঘির মধ্যে সেমাইটা ভেজে নেব, আর চেষ্টা করবেন বেশি পরিমাণে ঘি দিয়ে ভাজার, তাহলে কিন্তু সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক ভালো লাগে। তো অবশ্যই ঘির পরিমাণটা একটু বেশি দেবেন। সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। সেমাইটা রান্না করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণের গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও করে নিতে পারেন। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ, আর এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। 1 লিটার দুধ 1/2 লিটার পরিমাণে আনতে হবে, তো ভালো করেই দুধটাকে জাল করে নিতে হবে। এখন আমি দিয়ে দেব চিনি, এখানে আমি 1/4 কাপ পরিমাণের চিনি নিয়েছি, আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দেব 1 চিমটি পরিমাণের লবণ, এই লবণটা দেওয়ার কারণে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন আমি নেড়ে চেড়ে একটু চিনিটা মিলিয়ে নিচ্ছি দুধের সাথে। দুধটা জাল করে আমি অনেকটা ঘন করে নিয়েছি, এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেমাই। আর সেমাইটা যে ঘি দিয়ে ভেজেছেন ওই ঘিটাও দিয়ে দিতে হবে, তাহলে সেমাইটা অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি ঘিটাও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে আমি কিছুক্ষণ রান্না করে নেব, 5 থেকে 6 মিনিটের মতো। সেমাইটা আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে সেমাইটা অনেকটা ঘন হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা বাদাম। বাদামটা দিলে কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। সেমাইয়ের মধ্যে বাদামটা আমার অনেক ভালো লাগে, যখন মুখে বাদামটা কামড় পড়ে তো অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে যদি বাদামটা ভালো না লাগে তো আপনারা না দিলেও পারেন, তবে আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিয়ে নিয়েছি। সেমাইটা রান্না করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। সেমাইটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এরকম হবে, খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে সেমাইটা সার্ভ করে নিয়েছি, আর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। তো বাদাম কুচিটা দিলে কিন্তু সেমাইটা খেতে অনেক ভালো লাগে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই ঈদে এই সেমাইটা রান্না করতে কষ্ট হবে না, পারফেক্টলি রান্না করতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।